শুভ সকাল দর্শক জাগরণ অনলাইনের প্রতিদিনের আয়োজন আজকে শিরোনামে সকলকে স্বাগত সাথে আছে আমি ক্যাবস আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ চলুন জেনে নিই দেশের পত্রিকাগুলোর আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক জাগরণ পত্রিকা জাগরণ পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে গ্রাহকের হিসাব থেকে পাঁচ কোটি টাকা আত্মসাৎ জড়িত কেন্দ্রীয় ব্যাংকের পনেরো কর্মকর্তা পরীক্ষার দাবিতে সড়কে শিক্ষার্থীরা বিস্ফোরক মামলার সাক্ষ্যই শেষ হয়নি এখনো পিলখানা নারকীয় হত্যাযজ্ঞের এক যুগ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মমতার আতঙ্কের জনপদ বাঘায় এরপর রয়েছে পিলখানা হত্যাকাণ্ড ফুলের শ্রদ্ধায় নিহতদের স্মরণ জুন আগস্টে হচ্ছে না এইচএসসি এইচএসসির পরীক্ষা এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে বদলে যাচ্ছে ঢাকার খাল টাকা বানানোর মেশিন ছাত্রদল সেই দুই ভাইয়ের পাঁচ হাজার সাতশো ছয় বিঘা জমি পঞ্চান্ন নির্দেশ সুখবরের অপেক্ষায় বাংলাদেশ বের হতে পারে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের আজই জানিয়ে দিতে পারে জাতিসংঘ রয়েছে প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে গাফিলতির মাসুল সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা সরকারের দুই সংস্থার সমন্বয়হীনতা কারাবন্দী লেখক মুস্তাকের মৃত্যু কিশোরও অসুস্থ ফেসবুকে রাষ্ট্রবিরোধী সাক্ষী পুলিশের অভিযোগ পত্র দুই রোজের চোদ্দ দিন পর সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা কি অপরাধ ছিল আমার মুজাকিরের নিহত সাংবাদিকের মায়ের প্রশ্ন এরপর আমাদের হাতে রয়েছে সমকাল পত্রিকা সমকাল পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে তাড়াতে পারছে না বিরোধী দল সরকার চান দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী বলেছেন এটি এরপর আছে জিয়া খালেদা এরশাদ দেশকে জানতো না প্রধানমন্ত্রী এবার আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভে পুলিশের বাধা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ একা হয়ে যাচ্ছেন কাদের মির্জা শুরুর দিকে বক্তব্য মানুষ ভালোভাবে নিলেও পরে তার অতি কথনে সবাই ত্যাক্ত বিরক্ত এরপর রয়েছে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে শিক্ষার্থীরা চান পরীক্ষা রাজপথে দাবি আদায়ের আন্দোলন নোয়াখালীতে একরামুলের একছত্র আধিপত্য নৌকার ভরাডুবি ঘরটেও দলে দোরাদণ্ড প্রতাপশালী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে মেরিন গ্র্যাজুয়েটের প্রধানমন্ত্রী এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে বরকত রুবেলের পাঁচ হাজার বিঘা জমি পঞ্চান্ন জব্দ এর বাইরেও আছে দশ কোটি টাকা জব্দকৃত সম্পত্তি হস্তান্তর ও ব্যবহারের সুযোগ নেই পিপি এবার রাজপথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চব্বিশ মে থেকে পরীক্ষার নতুন সূচি শিক্ষার্থীদের না প্রতিযোগিতামূলক বিশ্বে তাল মেলাতে সর্বোচ্চ শিক্ষা দরকার প্রধানমন্ত্রী এরপর রয়েছে কালের কণ্ঠ পত্রিকা কালের কণ্ঠ পত্রিকা আজকের প্রধান সংবাদে রয়েছে হাইটেক পার্কে আশার ঝলক উজ্জ্বল করতে হবে দেশের ভাবমূর্তি মেরিন গ্র্যাজুয়েটের প্রধানমন্ত্রী পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখে মুক্তিযোদ্ধা কারাগারে চিরমুক্তি লেখক মুস্তাকের এরপর আমাদের হাতে রয়েছে আমাদের সময় পত্রিকা আমাদের সময় পত্রিকার আজকের প্রধান সম্পদে রয়েছে চিকিৎসা সহায়তার টাকা পেতেও ভোগান্তি সরকারি উদ্যোগের সুফল পাচ্ছে না অসহায় মানুষ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে মেরিন গ্র্যাজুয়েটের প্রতি প্রধানমন্ত্রী আগে এক কিস্তি টাকা পরিশোধ পরে টাকা এডিপি থেকে কমেছে সাত হাজার পাঁচশো দুই কোটি টাকা এরপর আমাদের হাতে রয়েছে দেশ রূপান্তর পত্রিকা দেশ পত্রিকার আজকের প্রধান সংবাদে রয়েছে বাংলাদেশে প্রতি কিলোমিটার বারো কোটি ভারতে তিরানব্বই লাখ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে মেরিন গ্রাজুয়েটের প্রধানমন্ত্রী দশ হাজারে আক্রান্ত হতে পারে একজন তিন টিকা গ্রহীতা কর্ণ আক্রান্ত ডিজিটাল আইনে কারাবন্ধী লেখক মুস্তাকের মৃত্যু দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের হল খোলা ও ক্লাস পরীক্ষার দাবি দর্শক এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রথম প্রথম সংবাদ শিরোনাম প্রতিদিন পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম শুনতে জাগরণ অনলাইনের সাথেই থাকুন ধন্যবাদ